হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভৈরবশীল এসে গেছি আপনাদের সাথে। আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ডিজি টিমি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনার দিকে আজকে দেখাবো কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপে ডার্ক মোড ইনেবল করবেন। তো হোয়াটসঅ্যাপে ডার্ক মোড ইনেবল করার সুবিধা হলো, আপনারা যদি রাত্রে হোয়াটসঅ্যাপে চ্যাট করেন বা কারোর সাথে বা সারা রাত ধরে হোয়াটসঅ্যাপ ঘাটাঘাটি করেন, তো দেখবেন হোয়াটসঅ্যাপে যে কালারটি আছে, লাইট মোডটি আছে, সেটি আপনাদের চোখে খুব লাগে। সেটি আপনারা যদি ডার্ক মোড ভাবে করে রাখেন, তো তাহলে আপনাদের চোখের ক্ষতি কিন্তু খুব কম হবে। আর একটা কথা তো অবশ্যই আপনারা জানেন যে যদি ডার্ক মোড ফোনে ইনেবল থাকে, তো সেটিতে ব্যাটারি ব্যাকআপ আগের থেকে অনেক বেশি হয়। তো আমি বন্ধুরা আপনাদের দিকে আজকে দেখাবো কীভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে ডার্ক মোড ইনেবল করবেন। কোনোরকম অন্য হোয়াটসঅ্যাপ থেকে নয়, যে প্লে স্টোর থেকে কোনোরকম থার্ড পার্টি হোয়াটসঅ্যাপ অ্যাপ ইনস্টল করে দেখাবো আপনার দিকে। আমি আপনার দিকে দেখাবো সরাসরি হোয়াটসঅ্যাপের যে অফিসিয়াল অ্যাপসটি থাকে সেটি থেকে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমাদের ভিডিওটিতে লাইক না করে থাকেন, তো প্লিজ ভিডিওটিতে লাইক করে দিন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন, তার অসংখ্য ধন্যবাদ তাদেরকে। তো চলুন ফোন স্ক্রিনে যাওয়া যাক এবং দেখে নেওয়া যাক কীভাবে হোয়াটসঅ্যাপে আপনার ডার্ক মোড ইনেবল করবেন। তো বন্ধুরা, আমি আমার ফোনের স্ক্রিনে চলে এসেছি। এখন আপনার দিকে আমি হোয়াটসঅ্যাপটি ওপেন করে দেখাচ্ছি। আমার কিন্তু হোয়াটসঅ্যাপে কোনো ডার্ক মোড নেই। তো হোয়াটসঅ্যাপে যদি ডার্ক মোড ইনেবল করতে হয়, তার জন্য আপনার দিকে প্রথমে প্লে স্টোরটি ওপেন করবেন। তো আমি আমার প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখানে জাস্ট লিখে সার্চ করবেন হোয়াটসঅ্যাপ, HATSX হোয়াটসঅ্যাপ লিখে সার্চ করবেন। দেখবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার যে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি আছে সেটি বিটা ভার্সন আছে। তো অবশ্যই আপনাদের এটি বিটা ভার্সন থাকতে হবে। আর যদি আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারটি বিটা ভার্সন আপডেট না থাকে, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া আছে ভিডিওর, তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেখানে আমি দেখানো হয়েছে, সেই ভিডিওটিতে দেখানো হয়েছে যে কীভাবে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে বিটা ভার্সন ইনস্টল করবেন খুব সহজেই। তো ভিডিওটি যদি না, কেউ যদি বিটা ভার্সন ইনস্টল না করে থাকেন, তো ওই ভিডিওটি দেখে ইনস্টল করে নিতে পারেন। আর যদি কারোর এখানে আপডেট দেখায়, তো আপনারা আপডেট করে নেবেন। এখন আমি আপনার দিকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ডার্ক মোড ইনেবল করবেন। তো তার জন্য এই হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আমার যেহেতু ডুয়েল অ্যাপস, অর্থাৎ দুটি হোয়াটসঅ্যাপ আছে, আমি আমার যেটি নিজস্ব হোয়াটসঅ্যাপ সেটি আমি ইনস্টল দেখাচ্ছি আপনার দিকে। হোয়াটসঅ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে উপরে যে থ্রি ডটস দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনারা সেটিং বলে যে অপশনটি থাকে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি খুলে গেছে। এখন এখানে প্রথমে আছে অ্যাকাউন্টস, তারপর আছে চ্যাটস। এই চ্যাটস বলে যে অপশানটি আছে, সেখানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এবং প্রথমেই দেখতে পাচ্ছেন ডিসপ্লে অপশানে দুটি অপশান আছে, থিম আর ওয়ালপেপার। তো এই যে থিম বলে যে অপশানটি আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন লাইট ও ডার্ক দুটি মোড আছে। যেহেতু আমার এখন লাইট মোড, তাই এটি হোয়াটসঅ্যাপ লাইট মোড আছে। আর এখন যদি এটি ডার্ক মোড ইনেবল করতে চান, তাহলে এই ডার্কটিতে ক্লিক করবেন এবং তারপর ওকেতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু হোয়াটসঅ্যাপটি পুরোপুরি ডার্ক মোড হয়ে গেছে। তো এটি অবশ্যই বিটা ভার্সনের ক্ষেত্রে প্রযোজ্য। হয়তো হোয়াটসঅ্যাপে যে নর্মাল ভার্সন আছে সেটিতে হয়তো না থাকতেও পারে। তো আপনারা যদি বিটা ভার্সনটি ইনস্টল করে না থাকেন, তাহলে কিন্তু ওইখান থেকে গিয়ে আমার ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক আছে, ওখানে ভিডিওটি দেখে নিয়ে আপনারা কিন্তু বিটা ভার্সন ইনস্টল করতে পারবেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটিতে এইটুকুই দেখানো ছিল কীভাবে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপে ডার্ক মোড ইনেবল করবেন। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।